মোবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। পাগলা হতে চাই তোর প্রেমানলে
সুলতান ভাই, সুলতান ভাই, আমাদের সুলতান ভাই, সুলতান ভাই, কই না সন্ত্রাসীরা ভাই গেছে, সুলতান ভাই আইসা গেছে, সন্ত্রাসীরা ভাই গেছে, সুলতান ভাই আইসা গেছে, সন্ত্রাসীরা ভাই গেছে। এই পুরা ওল্ড টাউনে সেরা সুন্দরী প্রতিযোগিতায় পুরস্কারটা পাইছিল কেঠায়? এই চামেলি তুকু, আমি নিজেই নিজেরে পচাইতাছি। মিস চামেলি, এখন পর্যন্ত ঠিক মতো ব্রাশই করবার পারে না, সন্ত্রাসীদের ত্রাস হবে কেমতে? মাইকে আর কি কি কইতাছে রে? আর কি যেন কইতাছে, কি যেন কইতাছে, আরে হ সুন্দরী রমণীদের ত্রাস। আবে হালাই, ত্রাস হইতে যাবো কে? ক্রাস কইতাছে, ক্রাস। ওই ওই মেজ আসছে না আমার, পুরাটাই হট হইবার লাগছে। ওই স্যার, ওই এই পুরান ঢাকে আমার সে বেশি সুন্দরী কেউ আছে নাকি? হ্যাঁ কই, আমি তো ক্রাস খাইলাম না। মাইকে চাপা পিটাই দিছে। সোনালি, আমি কিন্তু কয়ে দিলাম তারা নিষেধ কর, নইলে আমি এই মোনালি গিয়া ওই মাইক ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলু। সোনালি, মোনালি রে চাপা পিটাইতে কম কর। ওকে, এই ওল্ড টাউনের বিজয় দিবসে সেরা সুন্দরীর পুরস্কার কেঠায় পাইছিল? আমি পাইছিলাম, কথা ঠিক কইতেছি না? ঠিক, রাইট। বড়াপা, আমার মাথা তার সেরা তুমি চেষ্টা করো না। তোমার মনে নেই কা? তুমি তো আমারই কইছিলা, এই মোনালি তুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিস না, এই বছরের প্রতিযোগিতা হচ্ছে, এই বছর আমি অংশগ্রহণ করি, পরের বছর নয় তুই করবি, তুমি তো আমারে মানা করলা। সবই মনে আছে, কিছুই ভুলি নাই কা। তোর দিন কিন্তু বদলাই গেছে, আমি আগের চেয়ে এখন ডবল সুন্দরী হয়ে গেছি কা। ঠিক আছে ভাইজান। রতন, ভাইজান, আমার নাম তো রতন না, আমার আপনি রত্না কে ডাকবেন? সিস প্লিজ স্টপ, বিগ ব্রো ইজ কামিং। আচ্ছা বিগ ব্রো, এই লোকটারে ছাড়া কি আর কাউরে পান নাই গা? বন্ধু কনের ওই ছামরি, এত পটপট করস কেন? তিন বনের মধ্যে তোর জিব লড়ারে বেশি, বিষয়টা কি? ওই শামসু, তোর কি করছে, কি করছে শামসু? তোর কিছু কই নাই কা। আচ্ছা যাও গা। যাম হই তো, রাস্তায় মার্কিং হইতেছে, সুলতানের বিষয় নিয়ে অবশ্যই কোনো ঘটনা ঘটছে। আরে সর্দার পরিবারের লগে আমার একটা কানেকশন আছে না,
এগো সুখ দুঃখে আমার একাইতে হয়, তাকে বুদ্ধি পরামর্শ দেওয়ার লাগে, বুঝছাস? মাগার নো টক সাউন্ড স্টপ, ঠিক আছে? ওকে। বহর মূল্যে কই যেতে লেছো? কারে গারাই বাবু রে মানে না সাদি করবার যাইতাছি। যাইবানি আমগো লাগে আহো হই আমার লাগি কি তোমরা মস্কারা করনি? হ্যাঁ এরকম এরকম বহর মূল্যে সাদি করতে যেতে লেছো? হ্যাঁ আমি তোমাকে হাব্বা দিয়ে বোঝা পারছি কারে জানি গারাই যেতে লেছো, বুঝছো? এই তো বুঝা পারছো কেলা বুঝুম না কেলা, একদিন ধরে তোমাকে দেখতাছি, তোমাকে চলা ভাড়া দিয়ে যদি বোঝারই না পারি কাউরে কি করতে যেতে লিখছ তাইলে আর কেমতে? একদিন ধরে দেখে বুঝি সব কিছু বোঝন যায় কেলা, বুঝে দেবো না কেলা। এই যে তোমাকে হাব্বা দিয়ে বুঝে পালাইছি, তোমরা কারে দিনে গাড়াইতে যাইতেছো? ভুল বুঝছ, কাউরে গাড়াইতে যাইতেছি না, একজন মানুষের লাগে সাক্ষাৎ করবার যাইতেছি। ওই তো একই কথা, ওই লোক কাউরে সাক্ষাৎ করতে যাইতেছো কাউরে গাড়াইতে যাইতেছো, কাছাকাছি সিমিলার। সাক্ষাতের মধ্যে যে পার্থক্য আছে, তুই কি কইলি? তোর এমন গারা দেখছো কথা কয়েছে? ঠিক আছে হয়েছে তো, হ্যাঁ ঠিক আছে ছোট বা তুমি যাও, যদি দরকার লাগে তাহলে আমার খবর দেবো, আমি রেডি আছি। আচ্ছা যাও। আজকে জানি কার কপালে খারাপই আছে, কি যে ঘাটটা খাইবো আল্লাহই জানে, যাকবা ঘাট খাও আর কি। আহো ভাই, এই যে আহো, এই যে মাইক রেডি কর। হ্যাঁ রেডি আছে, লাও ভাই। লোক জেনা তো কম কেলা, যেন অন্তত প্র্যাকটিসের টাইম, প্র্যাকটিস চলতেছে, অন লোক না হইলেও চলবো, কম হইলে বেটা। ভাই ভাই শুরু করো ভাই শুরু করো। আরে মানুষজন না থাকলে পরে বক্তৃতা দেওয়া তো কোনো মজা নাই কা ভাইজান, মজার দরকার নাই কা। আমরা আছি কি লাগা, আমরা আছি আপনার আপনার সাহস বলাইবার লাগা, সাহস লাগবো সাহস। তোরা তো আমার একটা প্যাচের মধ্যে ভালাই দিলি। আবে ভাই আমার তো সাহস আছেই, ধর এটা আমার সাহস রেখা, সাহস না থাকলে পরে আমি ওই মুখের ট্রেনও দিতে বাইর করলাম কেমনে, উদ্ধার করলাম কেমতে? এটা সাহস না, আপনি মারবার বয় পার হেল লেগা, এটা সাহস কোন এইটা কই বয় তো গো। এই বয় আর সাহস আর মাঝখানে পড়ে না, আমি চ্যাপ্টা হয়ে যাইতাছি গা। ভাই ভাই তোমার রিকোয়েস্ট করতেছি ভাই, মান সম্মানের বিষয়ে মান সম্মানে লাগতেছে কইলাম, তুমি বক্তৃতা জারণ লাগবে, এখন জেরে দাও ভাই, জেরে দাও, ছেড়ে দাও বক্তৃতাটা। আমার ভাই তোমার ভাই, সুলতান ভাই সুলতান ভাই, সুলতান ভাইয়ের রক্ত লোহার মতো শক্ত, লোহার মতো শক্ত, সুলতান ভাইয়ের রক্ত লোহার মতো শক্ত, লোহার মতো শক্ত আমার রক্ত। হ্যাঁ আমার সাহস নাই বুঝাইবার চেষ্টা করছ তোরা, আমার সাহস আছে বে। তাই তো আছে। বকুল মিয়া, ছেলে মিয়া টাকা দিয়ে গেছে? হ্যাঁ দিয়ে গেছে। আচ্ছা দোকানে আগরবাতি মাতি জ্বালায় তারপর আছি, খালি তোমার দোকানে আগরবাতি জ্বালাই লইব, আমার জ্বালাই দিব না? জ্বালাইতে তো হইব, তুমি আয় পড়ছো দোষ, আমার দিলটা খুব খুশি হয়ে গেছে। শুনো আমি তোমার কেলা ডাকছি জানো, একটা পরামর্শের লিখা। কি পরামর্শ শুনবা না? আমাকে সুলতাইনা আছে না, সুলতাইনা ওই সুলতাইনা না আজকাল মহা বক্তৃতা দিতে আছে বুঝছো,
এমন বক্তৃতা দিতেছে বহু মানুষ সামনে জড়ো হয়ে যাইতেছে আর হার বক্তৃতা শুনতেছে। মাগার আমার একটা ভয় হইতেছে বন্ধু। কি ভয় জানো? ওই যে বিরোধী দল আছে না, হ্যাঁ, যদি আমার সুলতাই না রে মাইরা হালায়, তার প্রোটেকশনের জন্য কি করা যাইব, এই পরামর্শ লেগে আমি তোমারে ডাকছি বুঝছো। সুলতান হইল একটা বালা পোলা, গরিব মানুষ গুলো সবই করে। ঠিক কইছো, ঠিক কইছো, এইটা তো আমার মাথার মধ্যে আহেই নেই কা। হা সুলতান, সুলতান হইল কি অনেক ভালো পোলা, হ্যারে কেউ মারবো না। হয় চুন্নি, আরে আমার বন্ধুর লেগে এক কাপ চালো। এক ভাইজান, ভাইজান কিছু একটা কোন বুঝবার পারতেছেন না কেন? এই যে খাড়ায় আছে না লোকজন, কিছু একটা কইতে হবে, নাহলে ঝামেলা আছে তো, কিছু একটা কইয়া বলা। আর কি দেওয়া শুরু করো? আরে কি দেওয়া শুরু করবেন মানে? শুরু করবেন প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, এটা শুরু করেন। আমার ভাই তো আমার ভাই, বইন কমু কেমতে কোনো বই নিত রেখা। আরে ভাই এটা হচ্ছে বক্তৃতার ফরম্যাট, এটা শুরু করার লাগে সপ্তাহে কয় ব্যক্তি কয়, আপনি কোন অসুবিধা নাই, লন শুরু করুন, শুরু করুন। তো মিছা কথা কমু এর লেগা? আরে না মিছা কথাকে চাপ দিয়ে কোন। দেখছস নি হিরোর চেহারা দেখছস? মনে হইতেছে আমগো দেখা জানে পানি নাই কা। কে ঠাই কইছে জানে পানি নাই কা? দেখছস নি কি সুন্দর চেহারা, একদম নায়কের মতো। তোর কাছে ওরে না বলতেছে? তোর হিরো তো ডরে পড়ে গেল, চল দেখাই কই গেছে গা। আয় চল চল। পেট্রোল ডিজেল কত বলি হোক, আমার কিন্তু হিরো রে ভালোই লাগছে। কি কইতেছ তুই বুঝতে পারতেছিস না? আমার হিরো রে দিলে লাগছে। আমি আরে বে তোর জানলে উই কি করবো, উই তো আমার জানলি বললে গাইতেছে। ওই এরকম হাত পাত তেরা বেকা করে কি করতেছস ল্যাংরা লুলাম মতো? তুমি দেখতেছ না আমি কি করতেছি? আমি গান শুনে ফিল লইতেছিলাম। ও বাবা, গান শুনে ফিল এমতে করলে? এমতে করে তো হাত পা তেরা বেকা করে ল্যাংরা লুলা রাস্তার মধ্যে ভিক্ষা চায়। তুমি শুধু তো ভিক্ষা করতেই দেখছো। র‍্যাপ সং নামে যে একটা ছং আছে সেটা জানো? আমি সেই সং শুনতাছি। র‍্যাপ সং, র‍্যাপ সং। সি 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 সি, কি কইতাছস এটা? র‍্যাপ আবার সং হলো কেমতে? এর জন্যই তো বলি তোমরা যে একটু অশিক্ষিত, আমি যে একটু শিক্ষিত। এটা র‍্যাপ সং না, র‍্যাপ সং, র‍্যাপ। অদ্ভুত কিসিমের কাজ কারবার করে ছেমড়ি। আমি কেমতে কমু বিক্সিস, আমি তো তোমার লোকই খারাইয়াছি, দাবড়াইতেছি কেলা? হাই হাই, ওই ডিয়ারিং মায়েরা সুলতানের দাবড়ানি দিতেছে কেলা? এখন আমার কি হইব, আমার সুলতানের কি হইব? এ বিক্সিস, তুমি কান্দতেছো কেলা? কি হইছে তোমার? ও সোনালি, সোনালি রে, এরা তো আমার সুলতানের মায়েরা ফেলাবো, এখন আমি কি করবো?
বিক্সিস এটা কিন্তু তুমি ঠিক কর নাই সুলতান তোমার হয় কেমনে আর যদি কিছু না করে তাহলে একটা মায়া মানুষ এমনি দৌড়ানি দেয় রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ের টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। তুই এটা টিপাটিপি করতে বুঝেছ? এটা তুই কি লেখাপড়া করছিস? এটা করবার দিদি ওইটা দে। এই যে জমির কাছে না 25,000 টাকা পাওনা ছিল, দিছে? হ্যাঁ পাঠাচ্ছে, 15,000। 15,000 টাকা পাঠাইছে? হ্যাঁ। বাকি 10,000 কবে পাঠাইব? আগামীকাল দিব। ও কালকে পাঠা দিব? হ্যাঁ। ওইসব কাম কম তো আমি কবেই ছেড়ে দিছি। ওই মাঝখান থেকে একটু উল্টা সিদ্ধা টাইনা টুইনা একটু তার টুল ছিঁড়া গেছিল, তো ওই লেগে কয়েকদিন একটু কামটা করছিলাম আর কি। ভালো গেছি গা। আমার কানে যদি খোদার কসম আবার যদি কোনো কমপ্লেন আহে, এক চোখ তো কানা আছেই আর এক চোখ গুঁতা দিয়ে কানা করে ফেলাম। এক করে আন্দা ফলে ফলের লেখা ফলে এবার বুঝছ? ফলে মানে সারা জীবনের লেখা বিষ দিয়ে আমার পরে হেগেছে ইংরেজিটা। যাই হোক, এরকম কোনো কাম করিস না। দেখ গরিব মানুষ দেশের থেকে আহে, হ্যাঁ এটা ওইটা লয়ে বয়ে ফুটপাথের মধ্যে ওই জায়গা থেকে চান দেখা। হ্যাঁ বেটা, তুই কি কোনোদিন ভালো হবি না? অবস্থা তো আপনি কইলাম তো, ওসব কাম আমি ছেড়ে দিছি, আর জীবনে করুম না। হ্যাঁ কাঠা। হ্যালো আজগার চাচা, আমি ওই শাকারি বাজারের অসীম বলছিলাম। অসীম কাঠা? চাচা আপনি আমারে চিনবেন না, ওই যে আপনার দোকানের সামনে না আমাদের ওই যে স্বর্ণের দোকান আছে, আমি ওই যে রবিউল মিস্ত্রির এই ছেলে আর কি, ছেলে আছে অসীম। অসীম? ও বুঝছি বুঝছি বুঝছি, ও চিনছি। কবে কেনাকে ফোন করছিস? চাচা আমগো বিজলি আছে না, বিজলি আছে না, ওই বিজলি তো শামসু সর্দারের লোক ধাওয়া করছে। শামসুর পুরো পান ও রাখতি রাখ ফোন রাখ, খাইতেছি আমি। আমাজান ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আমাজান সুলতান বাইরেতে অ্যাটাক করছে। সুলতান রে অ্যাটাক করছে? কেথায় অ্যাটাক করছে? ওই যে আসগর আলীর বোন আছে না বিজলি, বিজলি অ্যাটাক করছে। তুই এখানে কি করছ? আমার সুলতান রে অ্যাটাক করছে, তোর কামটা কি? আম্মাজান আমি তো মনে করলাম আপনার খবরটা দেওয়া জরুরি, তাই দিতে আইলাম। হায় হায়, আমার সুলতান রে অ্যাটাক করে কই লয়ে গেছে? দেখলাম তো সদর ঘাটের দিকে লয়ে যাইতেছে। খারা আমার বন্ধুক লো আইতাছি, কত বড় সাহস!
সুলতানরা অ্যাটাক করছে। হায় হায় কোন কি কেদারনাথ খবর দিছে? এত পেচাল পারনে আমার টাইম নাই কা, আমি নানান জায়গা থেকে খবর লইছি। ওই যে আজগরে বইন আছে না বিজলি, ওই ছেমরি বলে ওর লোকজন লয়ে আমার সুলতানরে আটকায় রাখছে, অ্যাটাক করছে। ওই ছেমরিরে যদি পাই আর আমার সুলতানের যদি কিছু হয় না, ওই বিজলির মাথার খুলি আমি উড়ায় ফালাই দিব কইলাম। আপনি কি রাজেন সালিয়া গুলোকে কথা হইছে? সব তেরে আমি ফোন মারছি, মাগার একটাও ফোন ধরে নাই কা। সর সর জিনুক ভাবে আমি thank you.
না ঢাকা শহরের তেরাস না বাগোজন বিলাই দেখ আরে ট্রান্সফার আবার কি ট্রান্সফার কিছু না সকালে ব্রাশ বি করা পারে নিকা আম্মা আমার ব্রাশ করে দেয় আপনি আমার মাফ করে দিয়েন ভাইজান এগুলো কি কইতাছ এমন সময় কি কইতাছ এগুলো তুমি ভাইজান মান সম্মান ইজ্জত কিন্তু সব চলে যেতেছে গা তুমি এই ধরনের কথা কইও না ও সুলতান একটু তাকাও দেই ভালো করে দেখে লই ওই বিজনি ভাইজান রে একদম সম্মান দিয়ে কথা কইবি কইয়া দিলাম এই যে এই বিজলি কোন টিউব লাইটের সম্মান দেয়া কথা কয় না রত্না বিজলি কি চিজ আগে বুঝাই দে একবার ছোট রসিদ বিজলির উপর চিৎকার করছিল হ্যাঁ পরে আমগো বিজলি রসিদের জিব্বা কাইটা পকেটে থুইয়া দিছে আর পর থেকে তো রসিদের জবান বন্ধ আর আওয়াজ নাই চিৎকার বি নাই হারাম জাদি কলিজা খেয়ে ফেলাবো আমি দুষ্টামি করে গুলি ফুটাইছিলাম কিছু হয় নাই তো আমি আমি গুলি ফুটাইছিলাম ওই তোরা দুইজন আমার লিয়ে বাইরে গেছিলে কে লেগা তোরা বাইরে না নিলেই তো আমার এই অবস্থা হইতো না তখন দুটো আজকে মাইরা না আমি আমি সুটকে বানা ভাত খামো অগো কোনো দোষ নাই কাবা জান অগরে আমি কইছিলাম যে তোমারে নিয়ে একটু ঘুরাই লো আইতে কেলা আম্মা তুমি কেলা কইছো তুমি জানো না তোমার জানা আমি বাইরে যাওয়া পারি না বাজান হারা জীবন আন্ধারের মধ্যে থাকলে হইব আলোতে বাইরেতে হইব না চাচা জান আপনি একই কথাই কইতেছেন বাজান তুমি জানো চটপটি তোমার লেগা কত কান্নাকাটি করছে কেলা এত কান্নাকাটি করে কি আছে ও এত কান্নাকাটি করে কিছু নাই কা কিছে আরে কি কইতে লইছ কানবো গেলা বাড়ির হগলতে তোরে কি রকম ভালোবাসে তুই জানোস না তোর কিছু হইলে পরে হগলতের বুক ফাইটা জায়গা ভাইজান চাচি যেন কিন্তু আপনার লেগে বহুত কান্নাকাটি করছে বিয়ের কাঁদছে কোনো কান্দি নেই কা হয়েছে হয়েছে সব ঠিক হয়ে যাবো কোনো চিন্তার কারণ নাই এখনো তোমরা যে যার কামরা যাও গা বৌমা জি বেজান সন্ধ্যা নামে আইতাছে আমি আরতে যাইতাছি জান বেজান যা আচ্ছা বিসমিল্লাহ আপা আমি তোর মা বন্দুক ফুটাবো এই আজকে থনে তুই একলাই বন্দুক ফুটাবি ঠিক আছে ফাঁকা ফাঁকা ফায়ার করবি এটা যদি আমরা কই তাহলে তো ঝামেলা লাগে যাবো চাচি আমি একটু পানি খাবো দেখছোস নি হিরো চেহারা দেখছোস মন হইতেছে আমগো দেখা জানে পানি নাই কা কে ঠাই কইছে জানে পানি নাই কা দেখছোস নি কি সুন্দর চেহারা একদম নায়কের মতো
কিরে দোস তুই তো একেবারে দিওয়ানা হয়ে গেছিস গা, সারা কোটকালি ভাবনার মধ্যে ডুবে গেছিস। হাই হাই, তুই তো সত্যি সত্যি আমার দিলের কথা কইতেছিস। আমি সত্যি সত্যি সুলতানের প্রেমে দিওয়ানা হয়ে গেছি গা। চারিদিকে শুধু যেদিকে তাকাই শুধু সুলতান আর সুলতান। সুলতান আমার প্রিয়, সুলতান আমার মহাব্বত। আরে তোর ভিতরেও তো আমি সুলতান রে দেখবার লাগতেছি। তুই আমার সুলতান, তোরে আমি ভালোবাসি। ওরে বাবা রে শোন, তুই কি পুরো পাগলের ট্যাবলেট খেয়ে পাগল হয়ে গেছিস? আমার ভিতরে তুই সুলতান দেখতেছিস? সত্যি সত্যি আমি না পাগল হয়ে গেছি গা। আমার লগে সুলতানের প্যার হইব এই কথা ভাবতেই আমার জানি কেমন লাগতেছে। সুলতান সুলতান তুমি কোথায় আছো? আমি তোমারে ভালোবাসি, তোমারে আমি প্যার করি, মহাব্বত করি, তুমি আমার জান। সুলতান তোমারে আমি ভালোবাসি, তোমার লাগে আমি দুনিয়া বিছাড়বার পারি। তুই তো মনে হইতেছে সুলতানের লাগে আমারে বিছাড়বার পারোস। তুই কেলা, আমি দুনিয়া বিছাড়বার পারি সুলতানের লাগা যদি সুলতান আমারে একবার প্যার করে। কি কইলি তুই? সুলতান যদি তোরে প্যার করে তুই আমারে বিছাড়বার পারবি, দুনিয়া বিছাড়বার পারবি? ঠিক আছে, তোরেই আমি ছেড়ে দিলাম গা। আবে কই যাইতাছস, এখনই তো তোরে আমি ছাড়তাছি না। আগে আমারে সুলতান ভালোবাসুক, প্যার করুক, তারপরে সবাই আমি ছেড়ে দিমু। সুলতান তোমারে প্যার করলে তুমি সবাই ছেড়ে দিবা, তার আগে আমি ছেড়ে দিলাম। আরে আরে ওই বিজলি, তুই গোসা করিস কেন? আমি তো তোরে ছাড়বার চাই না। আগে দেখ না সুলতান আমারে প্যার করে, মহাব্বত করে কিনা। সুলতান সুলতান তুমি কই, কোথায় আছো সুলতান? রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। আরে ভাইজান ছাড়েন না, কি করতেছেন আপনারা? তোরা আদর করতেছিস তো, কইতেছিস তো এখানে কাড়া, চুপচাপ কাড়াইবি। অহন কর তোর চাচি আম্মারে লয়ে গেছিস তো লই যাম না। ভাইজানের উপরে অ্যাটাক করছে, চাচি আম্মারে খবর দিতে হবে। রাইট, তুই খবর দে, খবর দি সজ দি সজ, তুই চাচি আম্মারে লয়ে গেছিস খেলা। আপনারা চিন্তা করতেছেন আপনার কথা আর আমি চিন্তা করতেছি আমার কথা। আম্মা জানার যদি না লয়ে যেতাম তাহলে তো পেদানিটা উল্টা আমার খাইতে হইতো। বিরাট কামনি আপনি করছেন, বিরাট বিরাট উপকার করছেন আপনি। চাচি আম্মারে আপনি লয়ে গেছেন, ওখানে ভাইজান যে একদম বাল হইয়া জল জল করতে ছিল, পিউজ হয়ে গেল গা। চাচি আম্মার বন্দুকটা উঁচা করে দম দম করে একদম ফুটাই দিচ্ছে, আর এবার আমার ভাইজান পুটুস করে ফুটে গেছে গা। মান সম্মান ইজ্জত আছে, গেছে না গেছে না। হ আপনারা আছেন আপনাকে মান লয়া, আর আমি আছি আমার ভাইয়ের জান্ডা লয়া। আবে কি করবার লাগছিস ভাই? আমগোনামো নয় তোর মনে হয় পিড়ি তুতলায় পড়ছে, বাইরে লিয়া টেনশন আমগো নাই। হ খুব টেনশন করছেন আপনারা, অনেক চিন্তা আপনাকে, এর লেগে তো আপনারা বয়ে আছিলেন, কিছু করবার পারেন নাই গা। কেমন লাগে ওর আমার জান্ডা যদি না লয়ে যেতাম আপনারা কি ভাই জান্ডা ফিরে লয়ে এবার পারতেন? কি চায় চায় দেখতা, চায় চায় দেখতা, কি মনে হতো? হ্যাঁ বিজলি এসা, বিজলি দেখেই তো আমরা খেলায় খেলায় দেখতাম। তোরা যা এখানে আমি কি করুম রে? আরে ভাইজান শুরু করছো কি, এত কথা কোনো দরকার আছে? চললো গে, ও তো কবুল হয়ে গেছে। শাস্তি ভাই শাস্তি, মনে করো অন্ধকার ঘরের মধ্যে তোর মতো জিনিস তারা নিয়ে ঢুকাই দিবো। আরে ভালো লাগবো রোমান্টিক বাবা কিন্তু ছোটায় ফেলাম। ওর একটা কাম কিন্তু ভালোই হয়েছে, আমি যাই না, গেলে তো হালাগর নুলি নুলি উড়াই দিতাম, বুঝেন নাই? আল্লাহ যা করে ভালো লেগেই করে। এই যে কলিম, তাহলে আমি বারে বারে কই, খবরদার
মোরগের মতো মাথা গরম করবি না। এমতে কইছিস আমি তেমতে বানছি। কেমনে বানছো? দুইটা পা এমতে করে বানছি, এমতে শক্ত করে বানছি, ও তো মানে ছাড়াই বের পারবো না। একটা লাঠি না মারুম ফুটবলের মতন বুড়িগঙ্গার মাঝখানে পড়ে যাবি, মাগার উঠবার পারবি না। তুই খালি বিলের মতন কেউ মার করবি, বুঝছো আমার কথাটা? তুই আমার ঠিক বেলা বুড়িগঙ্গার মাঝখানে ফেলা দিবি? আর একবার যদি আমার বন্ধু স্বাধীন বিষয়ে কথা কস, তরে আমি পেঁয়াজ পট্টিতে আইনা চক্ষের মধ্যে পেঁয়াজের রস ঠেলে দিব, তখন বন্ধু স্বাধীন কথা বাদ দিয়া কান্দা কুল পাবি না বেটা।